নমস্কার দর্শক বন্ধুরা, দেখছেন নিউজ ভ্যানগার্ড। আর নিউজ ভ্যানগার্ডে এখন সময় একটি বিশেষ টক শো। হ্যাঁ, আজ 11ই জ্যৈষ্ঠ, আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্ম জয়ন্তী। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানুন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে। লিখে গেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। কবিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নিউজ ভ্যানগার্ডের বিশেষ টক শো চেতনায় নজরুল, আজ তার বিশেষ পর্ব। আর আমাদের সঙ্গে আজ দুজন বিশিষ্ট নজরুল অনুগামী রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্ত শেখর মিশ্র, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, এবং আরো একজন নজরুল সঙ্গীত শিল্পী মিতালী ঘোষ। আপনাদের দুজনকেই স্বাগত আজকে আমাদের অনুষ্ঠানে। সুদীপ্তদা, প্রথমেই আপনার কাছে জানবো যে আজ 124তম নজরুল জয়ন্তী, কেমন কাটলো দিনটি, কি করলেন? খুব ভালো কেটেছে। আমরা 1994 থেকে এই রাজ্যে নজরুল চর্চা করছি, 94 মানে আনুষ্ঠানিক ভাবে করছি, এর আগে করেছি। সেই জন্মদিনটি আমরা একটা বিশেষভাবে পালন করি বিভিন্ন জায়গা। আগে রবীন্দ্রভবন করতাম, এরপরে দুর্গাবাড়ি করেছি, এখন ওই পূর্বাশা, এবার থেকে পূর্বাশা প্রাঙ্গনটা নিয়েছিলাম। আচ্ছা, সকালবেলা ভোরবেলা উঠে একটা মানে রাত থেকে ঘুম হয় না, আর পরের দিন নজরুল অনুষ্ঠান, সে তো আমরা রাতে ঘুমাই না, একটা একটা উন্মাদনা বিরাজ করে। তো তাই ভোরবেলা উঠে গেলাম, সব শিল্পীরা গান গাইলেন, সংগঠন ছিল, নাচ, মানে একটা কি বলবো যে কাজী নজরুল ইসলামকে নিয়ে মানে একদিন মানে বছরের একটি দিন আমরা একটু আনন্দ করি। অন্য সময় হয়তো সেটা বিভিন্ন কারণে সম্ভব হয় না, কিন্তু একটা দিন আমরা সেটা করি, সেটা প্রাণ খুলে। আজকে প্রাণ খুলে কাজী নজরুল ইসলামের গান গাওয়া, কবিতা করা, পাঠ করা বা আনন্দ মূল চর্চার জন্য আজকে দিনটি উৎসর্গ। ঠিক, দিদি কেমন কাটলো আপনার? কেমন কাটলো? খুব ভালো কেটেছে আমার। একটা সময় তো একদম ভোর ভোর সকাল সকাল আমরা সব যেতাম, একদম নজরুল ইসলামের সেই ছবি নিয়ে ওখানে ওনাকে মালা পরিয়ে একে একে সমস্ত সমস্ত স্কুলের যারা করতো তারা আসতো। আমরা খুব ভালো, আজকে ভীষণ ভালো কাটিয়েছি, শ্রদ্ধা জানিয়েছি ওনাকে, খুব ভালো গেছে। আর আমরা আজ দর্শক বন্ধু আপনাদের জানিয়ে রাখি, আমরা আপনারা দেখছেন চেতনায় নজরুল, আমাদের এই অনুষ্ঠান 24 মে থেকে আপনারা, অর্থাৎ 9ই জ্যৈষ্ঠ থেকে আপনারা দেখছেন। সেখান থেকে আমরা কবি নজরুল ইসলামের, বিদ্রোহী কবি নজরুল ইসলামের জীবনের অনেকগুলো দিক আমরা দেখার চেষ্টা করেছি, ফিরে দেখার চেষ্টা করেছি, স্মৃতিচারণ করেছি। আজ আমরা নজরুল গীতি বা নজরুল সঙ্গীত, নজরুল সঙ্গীত বা নজরুল গীতি, তা নিয়ে একটু কথা বলার বা আলোচনা করার, চর্চা করার চেষ্টা করব। বর্তমান প্রজন্ম যারা বিভিন্ন গান শুনে, আজকাল তো গান শোনার মাধ্যম খুব সহজেই উপলব্ধ, তো সেখানে নজরুল গীতি বা নজরুল সঙ্গীত কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আপনারা আশা করি এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারবেন। এই যে নজরুল গীতি না নজরুল সঙ্গীত, এটা নিয়ে একটা বারবার কথা উঠে আসে, অনেক কথা আছে। কারণ রবীন্দ্রসঙ্গীতে যখন রবীন্দ্রনাথের গান চলতো, তো রবীন্দ্রনাথের গানের পাশাপাশি নজরুলের গান, তৎকালীন সময় তো নজরুলের গান ভদ্র সমাজে হয়তো সেটা গ্রহণযোগ্যতা ছিল না। আচ্ছা, এলিট ক্লাস ছিল, এলিট ক্লাস কিন্তু রবীন্দ্রনাথের গানই করতো। পরবর্তীকালে নজরুল তো এত ভার্সেটাইল, কিন্তু আমার মনে হয় যে কিছু কিছু শব্দের মানে একদম সহজ কথা উনি বলছেন। আচ্ছা, যেমন সবাই যেন বুঝতে পারে, সবাই বুঝতে পারে, যেমন আমায় নহে গো ভালোবাসো মোর, ভালো ভালোবাসো শুধু মোর গান, মানে আবার তুমি নাই পড়লি নটন খোপায় ঝুমকো যাবার ফুল, এসব শব্দ তো রবীন্দ্রনাথের গানে নেই। আচ্ছা, মানে একটা মানবিক প্রেম ভালোবাসার প্রকাশ কিন্তু নজরুলের গানে আমরা পাই। আচ্ছা, তো এই যে গীতি শব্দটা, তৎকালীন সময়ে যারা ওই বিদগ্ধ পণ্ডিতরা ছিলেন, তখন রবীন্দ্রসঙ্গীতকে একটু প্রাধান্য দেওয়ার জন্য হয়তো নজরুলকে, তাই না? এটা কি কারণে আমার মনে হয় যে অতুল প্রসাদী সঙ্গীত, আমরা অতুল প্রসাদের গান, অতুল গান বলি, সঙ্গীত বলি না, বা দ্বিজেন্দ্র গান বলি, সঙ্গীত বলি না, দ্বিজেন্দ্র গীতি বলি। হ্যাঁ, একই গান, অতুল প্রসাদের গান,
দ্বিজেন্দ্র গীতি নজরুল গীতিটা পরবর্তীকালে যখন যে সময় বাংলাদেশের নজরুল ইনস্টিটিউট যখন থেকে মানে তারা দায়িত্ব নিল যে পুরনো সুরকে তারা মানে দর্শক শ্রোতাদের সামনে আনবে, সেই সময় থেকে নজরুল সঙ্গীত তারা বলতে শুরু করলো। আচ্ছা, এখনো কিন্তু বিতর্ক মানে গীতি এবং সঙ্গীত এই বিষয়টা এখনো চালু আছে, ভারতবর্ষে গীতি বলে আর বাংলাদেশে সঙ্গীত বলে, বেসিক্যালি তো কোনো পার্থক্য নেই আমার মনে হয়। কিন্তু সঙ্গীত ইন টু সেন্স সঙ্গীত কিন্তু একটা ভার্সেটাইল, মানে গীত বাদ্য নৃত্য সব তিন কলা মিশ্র সঙ্গীত বলা হয়। আচ্ছা, কাজী নজরুল ইসলাম তো সব দিকে রয়েছেন, কোন দিকে না, চিন্তা করা যায় না। তাহলে সেখানে নজরুল সঙ্গীত বা নজরুল গীতিটা সেখানে পার্থক্য করে খুব একটা বেশি পাওয়ার কিছু নেই, পাওয়ার কিছু এটা হচ্ছে মানে কি বলবো একটু স্ট্যাটাস সিম্পল আর কি। ওকে, কারণ প্রথমে রবি ঠাকুরের গান বলা হতো, তারপর রবীন্দ্রসঙ্গীত, আর সেই সময় বলা হতো নজরুল গীতি। এবং এরকমও যুক্তি শোনা গেছে যে কাজী নজরুল ইসলামের নজরুলের মধ্যে কোনো যুক্তাক্ষর নেই, তার সঙ্গে গীতিটা মানায়, আবার রবীন্দ্রের মধ্যে একটা যুক্তাক্ষর রয়েছে বলে সেখানে নাকি সঙ্গীত মানায়, এরকমও মানে এগুলো তো আমাদের আমাদের মানে আমাদের কিছু কিছু ব্যক্তিদের চিন্তা চেতনা এসছে যার জন্য এটা এটা চালু করেছে। আচ্ছা, আমাদের তো আমরা তো গান শুনে বড় হয়েছি, তো নজরুল গীতি শুনতে গীতি হিসেবে গাইতাম, পরবর্তীকালে সে সঙ্গীত হিসেবে যখন আমরা চালু হয়েছে তখন সঙ্গীত বলি আমরা। ঠিক দিদি, এই যে বলা হয় যে নজরুল সঙ্গীত গাইবার জন্য উচ্চাঙ্গ সঙ্গীতে দক্ষতা থাকা ভীষণ প্রয়োজন, এটা এটা কতটা সত্যি? একদমই সত্য। কেন? আমার আমার মনে হয় যে যতটুকু গান বাজনা শুনি বা করি আমার মনে হয় শুধু নজরুল গীতি নয়, রবীন্দ্রসঙ্গীত ভালো গাইতে গেলেও উচ্চাঙ্গ সঙ্গীতের খুব সাধনা দরকার। আচ্ছা, আর এই সব কিছু উঠে এসেছে আপনার ফোক ফোক থেকে, ফোক সং থেকেই, উচ্চাঙ্গ সঙ্গীতের ভিত প্রস্তর কিন্তু ফোকের থেকেই। আচ্ছা, তো আমার মনে হয় যারাই যা কিছুই আমরা করি উচ্চাঙ্গ সঙ্গীতের সাধনায় আপনি ভালো করে গাইতে পারবেন গানটা। আচ্ছা, আমরা যদি যেকোনো যেকোনো গান আপনি করুন ডিসটিউন হবে না, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আপনার মতো করে ভালো করে গানটা প্রেজেন্ট করতে পারবেন যদি মানে উচ্চাঙ্গ সঙ্গীতটা আপনার থাকে ঠিকঠাক মতো। মানে আপনি বলছেন উচ্চাঙ্গ সঙ্গীতের রুটটা জড়িয়ে আছে ফোকের মধ্যে, মানে আমাদের লোক 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 সংস্কৃতির মধ্যে একদম মানে একদম সম্পূর্ণরূপে জড়িয়ে আছে। আমরা এইরকম যদি একটা উদাহরণ আপনার কণ্ঠে যদি শুনতে পাই একটু, যে প্রথম উচ্চাঙ্গ সঙ্গীত যেখানে একদম খুব ভালোভাবে বিরাজমান নজরুল সঙ্গীত শুরু হয়, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি নিলে আমারে ছুঁয়াছিলে। অসাধারণ, খুব সুন্দর দিদি, মিশ্র পিলু আগে। আমরা একটা আরো একটা কথা প্রায় সময় শোনা যায় নজরুল সঙ্গীতকে নিয়ে, যে নজরুল সঙ্গীতের যে গায়কের যে ধরনটা সেটা নিয়ে একটা বিতর্ক প্রায় সময় শোনা যায়। তো এটা কি অভিজ্ঞতা, এটা এটা কি ব্যাপার, মানে এই যে বলা হয় যে রবীন্দ্রসঙ্গীতের নাকি কি কপিরাইট উঠে যাওয়ার পর রবীন্দ্রসঙ্গীত যে যেরকম ভাবে গাইছে তাতে জনপ্রিয়তা বেড়ে গেছে, এটা কি সঙ্গে বলি রবীন্দ্রনাথের ক্ষেত্রে, যেটা রবীন্দ্রনাথ কিন্তু একটা প্রতিষ্ঠান, শান্তিনিকেতন, উনি 81 বছর জীবদ্দশায় উনি সবটাই শিলমোহর দিয়ে গেছেন। আচ্ছা, কেন তুমি গাইতে এর বাইরে যেতে পারবে না? আচ্ছা, তোমার এটা কি তুমি যতই যথেষ্ট করো না কেন, ব্যাক টু দি প্যাভিলিয়ন, আচ্ছা ফিরে আসতে হবে, আসতে হবে। রবীন্দ্রনাথের গানে কবিরের উঠে যাওয়ার পর এক শ্রেণীর লোক চেষ্টা করেছিল যে এটাকে মানে বিকৃত করার জন্য, পারেনি, ধোপে নিজের মতো করে গাওয়ার মানে। কিন্তু কাজী সাহেব একটু নিজে ছিলেন খেয়ালি টাইপের মানুষ। যেমন একটা ঘটনা বলি যে আঙ্গুরওয়ালা ইন্দুবালা, খুব নাম শুনেছ নিশ্চয়ই, আঙ্গুরওয়ালা ইন্দুবালা তো কাজী সাহেবের শিষ্য ছিলেন, শিষ্যা ছিলেন। তো কাজী সাহেব গান শেখাচ্ছেন, সে গানটা আবার আঙ্গুরওয়ালা পরে সাহেব কাজী সাহেব কাজীদা আমি একটু অন্যভাবে করি, কাজীদা বললেন হ্যাঁ ও তো এটা করা যেতে পারে, তুই কর, তুই এই সুরটাই কর, তুই এই সুরটাই কর,
তো একদিন অনুষ্ঠানে গিয়ে কাজীদার তো ওই গানটাই সুরে শুনে আসছে শুনে আসছে, তখন ওই আঙ্গুরবালা উনি অনুষ্ঠানে গেলেন, উনি যাওয়ার পরে নিজের সুরটা গাইতে গেলেন, তো কাজীদার বলছে না 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 হবে না ওইটা ওই ওইটা ওই সুরে গান, মানে উনি পাজল হয়ে গেছেন। আচ্ছা, আসলে কাজী সাহেব তার 22 বছরের যে জীবন সাংগীতিক জীবন, সেই জীবনে ওই যে ধরা বাঁধা ব্যাপার মধ্যে তিনি ছিলেন না। আচ্ছা, যেমন গ্রামোফোন কোম্পানিতে তিনি ট্রেনার হিসেবে কাজ করেছেন বহু বছর, সেখানে গান টান লিখে ফেলেছিলেন অনেক গান, নজরুলের গান পরবর্তীকালে 100টা গান দেখা যায় নজরুলের গান না না নজরুলের নামে নামে মানে মান প্রচারিত হয়েছে, নজরুল এরকম ফিরে স্ক্রিপ্টগুলো স্ক্রিপ্ট লিখতেন ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলতেন মুহূর্তে, অন্যরা গিয়ে ফেলতেন সেগুলো, মানে ওরা গিয়ে ফেলতেন, মানে নজরুলের গান বলে সেগুলো আর প্রকাশিত হয়নি, নজরুলের গান হিসেবে যেত মানে নিজে গানও চালিয়ে যেত আর কি। নজরুলের যে খামখেয়ালি ব্যাপারটা ছিল, আচ্ছা, যে সত্যি সৃষ্টিশীল মানুষ হলে কিন্তু গোছানো হয় না, সত্যি না একদম, সে সৃষ্টিশীল হয় সে গোছানো হয় না, ভোলা থাকে না, আত্মভোলা থাকে, নজরুল তো আত্মভোলাই ছিলেন, কিছু কিছু গান তো দৈবাত ছিল না, কারখানা ইয়েতে যখন উনি ছিলেন ইয়েতে তখন উনি সাধনায়, আমি এক জায়গায় পড়েছি যে অনেক গান এরকম দৈবাত অটোমেটিক আসতো আর লিখতেন উনি, যেমন কারোর লোকপাট, তারপরে এই শিকল পড়া ছড়ি, গানগুলো তৎকালীন সময় সৃষ্টি, জাগো অনুষ্ঠান বন্দি, ইন্টারন্যাশনাল সঙ্গীত, এই গানগুলি যেটা বলছিলেন, এখন হচ্ছে গায়কী ধরনটা নিয়ে যে বিতর্কটা, গায়কী বলতে গায়কী হচ্ছে স্টাইল অফ মিউজিক, যেমন আমার গাওয়ার ধরন, মিতালির গাওয়ার ধরন, ধরন কিন্তু রবীন্দ্রনাথের গান আমি একটু কম্পারিজন করছি, রবীন্দ্রনাথের গানে যা নোটেশন আছে তার বাইরে আমি করতে পারবো না। আচ্ছা, তো গায়কী ব্যাপারটা কি, যেমন আমি এখানে একটু স্টেজ দিলাম একটা সুরের উদাহরণ শুনি আমরা একটু, আপনি উদাহরণটা দিয়ে যদি বোঝান যে গায়কের ধরনটা কি করে পাল্টে যাচ্ছে, যেমন ধরো আমি একটা নজরুলের গানই বলছি, অরিজিনাল যেটা উনি দিয়েছেন, ব্রহ্মমোহন ঠাকুর উনি খুব বিখ্যাত লোক ছিলেন, ব্রহ্মমোহন ঠাকুর কাজী সাহেবের বা পরবর্তীকালে জগৎ ঘটক, নিতাই ঘটক বা ওদের সমসাময়িক একটু একটা গান উনি লিখলেন সুর করলেন, তুমি কি আসিবে না বলেছিলে তুমি আসিবে আবার ফুটিবে যাবে হেনা, তুমি কি আসিবে না, নজরুল নিজের করা সুর। আচ্ছা, যেটা পরবর্তীকালে এটা হয়েছে, তুমি কি কি আসিবে না বলেছিলে তুমি, এই যে এটা পুরো শাস্ত্রীয় রাগের উপর বেশ করে। আচ্ছা, কিন্তু এখানে কথা দেখো, কথাটা কি, তুমি কি আসিবে না বলেছিলে তুমি আসিবে আবার, এই যে শব্দের এবং সুরের ছোঁয়া, এই যে সিঙ্ক্রোনাইজেশনটা, এটা কি এই গানের মধ্যে পাই পেয়েছি আমরা, তুমি কি ওই প্রথমটাতে তো মনে ছিল স্টেজটা খুব সুন্দর ছিল, না না একটা জিনিস খেয়ে, একটা তুমি একটা ছবি, তুমি একটা ঘর সাজাবে এমন একটা রং দিলে ঘরটা নষ্ট গেল। আচ্ছা, আমি এখন সবখানে সবটা দিতে গেলাম, করবাতি করলাম, গানটা না বুঝে, গানের অর্থ না বুঝে, মানে চটজলদি মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য। আচ্ছা, সেই গানের তো গান গান হয়েছে, মানুষ কজন গান বুঝে বলো, মানে গান ধরে একটু তবলা টবলা মারলো, খুব চাটে দিল, আহা কে আবার বললো, কিন্তু গানের যে ভেতরে ঢুকে গান গাওয়া, যে ভাব, হ্যাঁ ভাব, যেটা ভাবো না মানে কথা, গানের কথা অনুযায়ী সুর তৈরি করা। আচ্ছা, আমি কম্পোজার এসে বলছি, কম্পোজারের কাজ করছি আজকে 95 থেকে। আচ্ছা, আমি দেখেছি যে গানের সুর কথা সঙ্গে সাজুর্য রেখে সুর করতে হয়, কারো আছে দেখানোর জন্য না, আমি যে গানে কারো আছে দেখাবো সেটাতে আমি এইভাবে সুর করবো। নজরুলের গান হয়েছে কি, এই যে গানটা কিন্তু আদি সুর, এটা পরবর্তীকালে চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা মানুষের কাছে বেশি পৌঁছেছে। আচ্ছা, মানে জনপ্রিয়তা ওই চেঞ্জটা পেয়েছে, চেঞ্জটা পেয়েছে, এটা শুধু জানেই না, 99% জানে না। আচ্ছা, যারা সাধনা করতে বা যারা মানে নজরুলের চর্চা করতে গিয়ে দেখা গেল যে এই গায়কইটা তৎকালীন সময় নজরুল ইসলাম নিজে করেছেন, এবং লেখা আছে টুইন রেকর্ডে এইচএমভি থেকে বেরিয়েছিল 78 RPM রেকর্ড। আচ্ছা, আমি এই বিষয়ে অনেক কথা বলতে, গায়কী যে গাওয়া গায়কীটা
নজরুলের গায়কি বলতে বোঝাতো আগে, মানে এক সময় যেটা 60-এর পর থেকে, কালো হাতি মানে তবলার চাটি পড়বে, তবলাকে আওয়াজ বলে গাজলের মতন সে বুঝে এটা। কিন্তু পরবর্তীকালে মানুষ হয়তো বুঝতে পেরেছে না ব্যাপারটা তা না, যে কারোর গানকে আমি একদম ধ্বংস করবো তা কিন্তু আমাদের আমার উচিত না। তাই হয়েছে, তাহলে এই জিনিসটা কখন থেকে হয়েছে? মানে এই যে নজরুল নিজে যখন গিয়ে গেছে, মানে 42-এর হয়ে গেছে, 42-এর পর থেকেই আস্তে আস্তে শুরু হয়েছে, মানে উনি জীবিত অবস্থায় ওনার এই গান বিকৃতি শুরু হয়ে গেছে। হ্যাঁ না, কোথায় শুনবেন, উনি তো কিছু বুঝতেন না, তখন বুঝতেন না, কথা বলতেন না, নির্বাক, মানে পুরোপুরি তো আউট অফ ট্র্যাক, মানে একদম পুরোপুরি তো শুধু তাকাতেন তাকাতেন সো ঢাকা ধানমন্ডি ঢাকায় থাকতেন। এখন কথা হচ্ছে যে আমার কথা অন্য জায়গাতে, যে আমরা তো পুরনো অনেক কিছু রক্ষণাবেক্ষণ হয়, এবার নজরুল সঙ্গীতে যে রেকর্ড যেগুলো হয়েছে, ধরুন আজকের প্রজন্ম গাইছে, আমি কথাটা বলছি এই রেকর্ড কি করে সংরক্ষণ হলো? আচ্ছা, তৎকালীন সময়ে বাংলাদেশের হাই কমিশনার ওখানে থাকতেন, তো উনি দেখলে একদিন বেরিয়েছেন ওই মেট্রো গলিতে, তো তখন HMV এই রেকর্ড গুলি সস্তা দরে ছেড়ে দিয়েছে। আচ্ছা, মানে ওগুলি আর চলে না। ওই সময় আদি রেকর্ড যেটা ছিল, ওই তৎকালীন সত্য চৌধুরী গাওয়া বা দিলীপ কুমার রায়ের গাওয়া বা অনেকেই গান ছিল, আঙ্গুরবালা ইন্দুরবালা, ওইরকম সিস্টেমে গানগুলি যে হারমোনিয়াম বাজিয়ে তবলা একটা কেমন আওয়াজ, ওইগুলি জনসমক্ষে তৎকালীন সময় তো HMV বিশাল স্টুডিও করেছে, ওই সময় ওই গানগুলি যদি সেটা তাদের ধারণা যে ওই গানগুলি আর চলবে না বাজারে, তখন ওই 60-এর পর থেকে বিমান মুখোপাধ্যায় একজন ছিলেন, উনি খুব এনসাইক্লোপিডিয়া বলা হতো, উনি নিজে কম্পোজার ছিলেন, উনি মানবেন্দ্র মুখোপাধ্যায়কে দিয়ে বেশ কিছু গান ইম্প্রোভাইজ করে উনি HMV তে রেকর্ড করলেন 61। ইম্প্রোভাইজটা কি মানে শুধু বাদ্যযন্ত্রে হয়েছে নাকি সেখানে সুরের ব্যাঘাত ঘটেছে? আমি বাদ্যযন্ত্রের কথা বলছি না, সুরের ব্যাঘাত। হ্যাঁ, হওয়াতে তৎকালীন সময়ে মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং ওই সময়কার অঞ্জলি মুখার্জি, পূর্বী দত্ত, শঙ্করলাল মুখোপাধ্যায়, অধীর বাগচি, ধীরেন বসু, তারপরে আরো অনেকে আছেন ছিলেন, তো জনপ্রিয়তা তুঙ্গে উঠে গেছিল মানবেন্দ্র মুখোপাধ্যায় গান। গায়কি কি ছিল মানে বাগিচায় গাইলে পরে আমি নিজে শুনেছি 78-এ। আচ্ছা, 78-এ আমি নিজে রাধাকান্ত নদীর বাজনা আর মানবেন্দ্র মুখোপাধ্যায় হারমোনিয়াম বাজি হাতলা দিয়ে বাগিচায় যে ধরলেন গানটা, 1000 লোক ছিল তখন, 1000 লোক খুব সম্ভবত মনে রেকর্ড করতে পারছি না, ওই সময় গান শুনে মানুষ হাতলে আর থামায় না। আচ্ছা, মানে কি জনপ্রিয়তা, এবং কণ্ঠ ছিল তো, চিন্তা করতে মানবেন্দ্র মুখোপাধ্যায় কণ্ঠ তো এরকম, আমি বলবো যে কারোর সঙ্গে এটা কম্প্রোমাইজ করা যায় না বা কম্পেয়ার করা যায় না, তো উনি তৎকালীন সময় 61-এর পর থেকে ইন্ডিয়াতে চালু হয়ে গেল। আর ওই যে বাংলাদেশ হাই কমিশন, উনি দেখলেন যে সিডিগুলি, রেকর্ড প্লেয়ার উনি কি সবগুলি কিনে নিলেন সস্তা দরে। আচ্ছা, অনেক সাংঘাতিক জিনিস তো এগুলো, HMV কেন ফেলে দিল? আচ্ছা, নিয়ে বাংলাদেশে নিয়ে গেলেন, বাংলাদেশে সায়েন্টিফিক যেহেতু মানে বিজ্ঞানসম্মত ভাবে সেটা ধারণ কিছু যন্ত্রে নতুন করে ওইগুলি, আচ্ছা ওইগুলিকে তিনি সিডি করলেন, রেকর্ড করলেন, সিডিতে ট্রান্সফার করলেন, ওই তারপর থেকে ওরা স্বরলিপি করলেন, বিভিন্ন সুধীন দাস ছিলেন, সুধীন দাস, ধীরেন দাসের ছেলে সুধীন দাস ছিলেন। সিডি করা মানে এটা বেশি দিনের কথা নয়, এটা তো কিছুদিন আগের কথা, সিডি এসেছে না খুব একটা বেশি দিন না, 70 হয়তো 70 না, আরো পরে রেকর্ডটাকে সংরক্ষণ করে রেখেছে এইরকম। কিন্তু HMV-র মতো মানুষ, HMV-র মতো কোম্পানি কেন তারা রাস্তায় বিক্রি করতে গেলেন এগুলো তার উচিত ছিল না, মানে তারা ধারণা ছিল নজরুল এই গান কেউ শুনবে না। আচ্ছা, তারা হয়তোবা কিন্তু পরবর্তী বাংলাদেশে দেখুন, বাংলাদেশের নিজস্ব ইনস্টিটিউট খুললেন সুধীন দাসেরা, খুলে এরা বোর্ড করলেন, করে গভর্নমেন্টের সাহায্য নিয়ে নজরুলের গানগুলিকে তারা স্বল্পি আরি ধারণকৃত যে গানগুলি সেটাকে নতুন করে সিডি ট্রান্সফার করলেন, পাশাপাশি স্বরলিপি করলেন। তাহলে এখন কি আমরা বলতে পারি যে ধরুন কেউ নজরুল সঙ্গীত শিখবে, ছোট একটি বাচ্চা নজরুল সঙ্গীত শেখা শুরু করবে, তাহলে সে কি শিখবে? সে কি আদি ধারণ করার সেই সুরটা শিখবে নাকি নতুন করে যেটা প্রচলিত হয়েছে সেগুলো শিখবে? সেটা তার হাতে নেই। আমি একটা গান করি মোরা একে মিজে দুটি কুসুম গানটি, যে সুরে আমরা গাই কাজী অনিরুদ্ধ, মানে কাজী নজরুলের ছোট কনিষ্ঠতম, উনি যে সুর আজ মোরা একে বৃন্তে দুটি, এই কাজ তো মোরা একে বৃন্তে দুটি কুসুম, পুরো
ফোক স্টাইল অরিজিনাল আর এই গানে আদরি একটা আছে ভারত ভারতের দুই নয়ন তারা হিন্দু এটা হচ্ছে এই এই গানের সুর হচ্ছে মরে একে বিন্দুটি কুসুম তাহলে অনিরুদ্ধ উনি হয়তো বা এই গানটার এটা আদি সুর এটা 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 এটি উনি মানে মরাকে বিন্দুতে বসে দিলেন কিন্তু আদি সুর তো এটা ছিল অনিরুদ্ধ তৎকালীন সময় পাঁচটা খণ্ড বেরিয়েছিল ঠিক না পাঁচটা খণ্ড সবাই কিন্তু এগুলো কিনতো মানে নজরুলের গান চর্চা করার জন্য বাচ্চারা বা শিক্ষকরা যারা ছিলেন এটাই তো আমাদের কাছে তখন কি ছিল ক্যাসেট ছিল ঠিক পরবর্তীকালে ইউটিউব সার্চ করলে এখন এই দুটো গান কিন্তু তুমি রাখবে তুমি পাশাপাশি পাওয়া যাবে একজন তুমি মিতালি গাইলে একটা গান আমি একজন গ্রহণযোগ্যতা এখন বলবে যে যারা মানে রক্ষণশীল বা যারা নজরুলের গানকে বাঁচিয়ে রাখতে চায় তারা কি বলবেন যে কোন গানটা আমি গ্রহণ করবো এটা কনফিউশন অ্যারাইজ করছে তো বাচ্চাদের মধ্যে আমরা বলবো যে না তুই আদিসুর কর স্যার আদিসুর তো পাই না কেউ শুনে না এটা গানে স্টেজ থেকে উঠে দেবে আমাদের এই যে গ্রহণযোগ্যতা যতক্ষণ না হবে আমরা যতক্ষণ পর্যন্ত নজরুলের গানকে আদিসুর গুলিকে যতক্ষণ পর্যন্ত মানে ছেলে মেয়েদের ভেতরে না ঢোকাতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নজরুলের গানকে মর্যাদা দিতে পারছি না নজরুলের আসল জায়গাটাকে মর্যাদা দিতে পারছি না বাংলাদেশ কি সেটা পারছে এটা সম্বন্ধে অনেক ব্যাপার আছে আমি নজরুলের সেই পরিবারের নূপুর কাজীর সঙ্গে কথা বলেছি কল্যাণী কাজী তো কাজী অনিরুদ্ধের স্ত্রী আচ্ছা কল্যাণী কাজী আমার দুটো বই বেরিয়েছিল ওই বইয়ের মধ্যে উনি ভূমিকা টুমিকা লিখে দিয়েছেন আচ্ছা নূপুর কাজীর সঙ্গে নূপুর কাজী নজরুলের মানে তিন ভাই তার তিন ভাইয়ের মধ্যে সব বড় ভাই বোঝে নাকি যে তাদের দিকে না নাতি না নাতির ছেলে নাতির মেয়ে তো ওরা বলল উনি ও যে বলছে যে মানে যে একটু ইম্প্রোভাইজ করে না গেলে দাদা এগুলো তো মানুষ নেবে না আচ্ছা এখন আমি কি আমরা তো আর নজরুলের পরিবারের কেউ না আমরা হচ্ছে নজরুল গীতি ভালোবাসি সঙ্গীত ভালোবাসি করি আমরা যদি সবাই মিলে সেটা দায়িত্ব নেই যে না আদিসুরগুলিকে আমরা জনসমক্ষে আনবো তো এখানে এই কাজটা কে করবে আমরা দেখা যায় বছরে একদিন নজরুল চর্চা করি তারপরে দেখো আদিসুরের মানে গানের ক্ষেত্রে রেকর্ডগুলি যেগুলো নাচের ক্ষেত্রে প্রয়োগ করা হয় না নাচের ক্ষেত্রে কিন্তু এরকম মিউজিক সহ কোনো সিডি বা সিডি নেই এখন সিডি এখন ইউটিউবও নেই আর যেসব গায়কই দিয়ে বাংলাদেশের শিল্পীরা গেয়েছেন ময়না আছে মজুল ভাই আছেন অনেকেই আছেন মানে নজরুল গীতির প্রচুর শিল্পীরা আছেন কিন্তু আমার মনে হচ্ছে জনপ্রিয়তার ওই শিখরে তারা এখনো পৌঁছতে পারেনি তাহলে তো আমাদের এখানে ছেলে মেয়েরা ওইসব গান নিয়ে নাচ করতে পারতো ঠিক আমরা আমরা যে জিনিসটা বলতে চাইছি বোঝাতে চাইছি দর্শক বন্ধুরা আপনারা বুঝবেন যে গায়কির ধরন কাজী নজরুল ইসলাম যখন বেঁচে ছিলেন এবং যখন যতক্ষণ না উনি অসুস্থ মানে হয়েছেন ১৯৪২ সালের আগ অবধি সে ১৯৩১ সাল থেকে ১৯৪২ এই সময়টাতে উনি অনেক গান লিখে গেছেন এবং নিজে ৩৫০০ গান লিখে গেছেন সবগুলো শুরু হয়নি সবগুলো শুরু করতে না অনেক গানে শুরু করেছেন নিজে গেয়েছেনও না এরপরে অনেকগুলি শুরু হয়নি এগুলি এখনো শুরু হয়নি মানে এগুলি জীবদ্দশায় তো হয়নি জীবদ্দশায় পরবর্তীকালে এখনো এখন তো হয় না কারণ যেগুলো হচ্ছে যেগুলো আছে এগুলিকেই চর্চায় আছে তো সেগুলোরই চর্চা গায়কির ধরনটা জীবদ্দশায় একরকম ছিল পরে এটাকে পরিবর্তন করে একটু ইম্প্রোভাইজ করার চেষ্টা হয়েছে জীবদ্দশায় না ওই জীবদ্দশার মধ্যেই সিক্সটির পরেই চেষ্টা হয়ে গেছে একদম ৬১ প্রথম উনি যদি সুস্থ থাকতেন তাহলে হয়তো বাধা দিতে পারতেন এটার মধ্যে একটা প্রশ্ন আমার আছে যে মানে সত্যি সত্যি আমরা কি ওনাকে আমরা শ্রদ্ধা জানিয়ে ভক্তি করে শ্রদ্ধা জানিয়ে ওনার গান আমরা গাইছি কিন্তু কতটা মানে কি কি গাইছি বা কোনটা ঠিক সেটা আমাদের একটা প্রশ্ন আমরা যারা করি নজরুল গীতি আমাদেরও কিন্তু আমরা এখানে এখানে একটা গান কি যেমন আমি বলছি আমাদের আশা ভোসলে জি অনুরাধা পরওয়াল জি এরা কিন্তু একজন ট্রেনার যেমন আমাদের রামানুজ দাশগুপ্তের তত্ত্বাবধানে বা সান্নিধ্যে এসে তারা নজরুল গীতির রেকর্ড ক্যাসেট করেছিলেন খুব জনপ্রিয়তা এবং কিশোর কুমারের গান রবীন্দ্রসঙ্গীত যা বিক্রি হয়েছে রবীন্দ্রসঙ্গীত যারা গায় তাদের গান কিন্তু অত বিক্রি হয়নি কিন্তু আশা ভোসলের সেই ক্যাসেট এখন আমরা শুনি মোহাম্মদ রফির আলকা করুক যে উনি গিয়েছেন
আগে বলে গো মানবেন্দ্র মুখোপাধ্যায় গিয়েছেন গার্লস অফ ডিফারেন্স তোমার মোহাম্মদ রফির গানের ক্ষেত্রে মোহাম্মদ রফির গানটা সহজ আছে তো ওটা তো নিশ্চয়ই একজন ট্রেনিং করেছেন তো মানবেন্দ্র মুখোপাধ্যায় মানে অনেক কলবাতি করেছেন গানে হয়তো উনি তো গিয়েছেন এ বিষয়ে আমি ইন্দ্রাণী দীর্ষণ কথা বলেছি আচ্ছা খুব বিতর্ক চলছিল ইন্দ্রাণী দিয়ে বললেন আমি ফোন করেছিলাম যে খুব বিতর্ক চলছে আগে সবারই একটু কনফিউশন ইন্দ্রাণী বলছেন যে দেখুন আমরা আমি বিমান বিমান মাস্টার বিমান মুখোপাধ্যায় মাস্টার বসে আমার গান জিগেছেন বিমানরা যা জিগে তাই গাইছি আমরা এখন যাচ্ছি না ওগুলি আমরা কে কোনটা সুর আদি সুর কোনটা ভুল সুর যাচ্ছি না আমরা আমরা কিন্তু বিমানদার সেখানেও গানই গাইছি এগুলি আমরা পাতা দিই না আমরা কলকাতাতে এখনো এইবারও মনোময় ভট্টাচার্যি রাঘব চ্যাটার্জি বাদাল যারা যারা বড় বড় শিল্পীরা আছেন শ্রীকান্ত দাদারা তারা কিন্তু ক্যাসেট রেকর্ড করলে বা ইউটিউব করলে ওইগুলি মানে পুরনো জিনিস তুলে আছে বলছেন মূল সুরটা এরকম না যেমন জনপ্রিয় গানগুলি গাইছেন জনপ্রিয় গানগুলি আদৌ মূল সুরে আছে কিনা এখন কথা হচ্ছে যে মূল সুরে গাইলে পরে যে জনপ্রিয়তা হবে না আজকের প্রজন্মের যারা গায়ক আচ্ছা মনোরম চ্যাটার্জি বললাম শ্রীকান্ত আচার্যজি এনারা যদি মূল সুরে গানটাকে মূল ভাবে যেভাবে গানটা অরিজিনালি কাজী নজরুল ইসলাম গিয়েছিলেন সেভাবে চেয়েছিলেন কিন্তু সেভাবে গাইলে জনপ্রিয়তা কি হবে না এটা মনে ঠিকঠাক ভাবে প্রচলন করতে হবে আমাদের ভালো কণ্ঠের শিল্পী এখন অনেকে বলছে বাংলাদেশে কি ভালো কণ্ঠ নেই নিশ্চয়ই আছে কিন্তু বাংলাদেশের শিল্পীদের গায়কী বা বাংলাদেশের শিল্পীদের গায়কী ধরনটা আমাদের একটু আলাদা আমাদের মতো না তো আমাদের যদি শিল্পী প্রতিযোগিতা শিল্পীদের যদি গাওয়ানো হয় আদি সুরের গানগুলি নতুন ভাবে রেকর্ডিং করা হয় আমি আজকে একটু অনুষ্ঠানে বলছিলাম যে আমার আমার আমি বলছি যখন আগরতলা শহরে সুর ব্যাপারটা নিয়ে এতটা চিন্তা ছিল না আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে বহু বছর আগে আচ্ছা রবীন্দ্রনাথ আমরা করতাম আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তখন কেউ কিন্তু সুরের ধারে কাছে ছিল না বাংলাদেশ থেকে 1000টা গানের সিডি এনেছি এবং সঙ্গে বই ওনার ছবি টবি সহ বই আমি নিজের পাশে আনিয়েছি এনে আমি অগ্নিবীণা সংগঠনের ওটা বিক্রি হয়েছে তখন আমি জোর করে মানে কেউ নিতে চাইছে না সিডিগুলি আমি 10টা রাখি আর বাকিটা একটা গানের একটা সিডিতে 30-40টা গান করেছিল আচ্ছা খুব আদি সুর সব আচ্ছা আমি যখন এনেছি তখন তো কেউই ভারতীয় সুরগুলি ভারতীয় যেগুলি গানগুলি সেগুলি গাইছে আমি তো উদ্যোগ নিয়েছি বহু আগে দেখা গেল যে পরবর্তীকালে অনেকেই সেই উদ্যোগে সামিল হয়েছে কিন্তু তৎকালীন সময়তে আমি এই সিডিগুলি যাদের কাছে দিয়েছি এরা কেউ শুনে না সে আদি সুরটা শোনা তখন তো সিডি ছিল প্লেয়ার ছিল অনেকটা যুগের হাওয়া সঙ্গ কিছুটা পাল্টে গেছে না কথা তো সেটাই কথা তা না তো আমি কিন্তু মূল সুরের পক্ষে এখনো মূল সুরের পক্ষে কিন্তু মুশকিল হচ্ছে কি মানে ছেলে মেয়েরা এনে ওয়ার্কশপ হয়েছে হচ্ছে প্রচুর ওয়ার্কশপ হচ্ছে বাংলাদেশ শিল্পীরা আসছে হ্যাঁ ওই দু চার দিন গান হচ্ছে এরপরে কোন স্টেজে নজরুলের জন্মদিন ছাড়া কোনো বিশেষ সংগঠন ছাড়া দেখা যায় যে মূল সুরের গানগুলো কি গাইছে না এখানে কি কোনো একটা মানে কঠিন ব্যাপার কিছু আছে কি মানে এই মূল সুরের গানগুলো একটু কঠিন বেশি ওগুলো সহজ বেশি বা ধরে নেওয়া সহজ এর জন্য কি মানে এরকম কোন ব্যাপার কঠিন সুরের ক্ষেত্রে বলছি আমি কঠিন বা সহজ বলছি না আচ্ছা কালোয়াতিটা মনে হয় নজরুল গীতি নজরুল সঙ্গীতের ক্ষেত্রে বেশি হয়েছে মানে সেই সময় থেকে হয়ে আসে সরকার বড় মা ডাকতে সবাই সুপ্রমা সরকার অঞ্জলি মুখার্জি তুমি গানগুলো শুনে দেখবে নাইয়া ধীরে চালাও তরুণী হ্যাঁ এইসব গানগুলি যে ছিল এত সুন্দর প্রক্ষেপণ এখনো কিন্তু ওরা জনপ্রিয়তার আমি যদি এই প্রজন্মকে বলি অঞ্জলি মুখার্জি গান শুন ডাক্তার অঞ্জলি মুখার্জি না তো শুনি না তো শুনি তাহলে মানে রুচিটাও বোধ হয় মানে সেরকম ভাবেই মানে হয়ে গেছে বাংলা গান তো এমনি বাংলা গানের বলে লাভ নেই কিন্তু রবীন্দ্রনাথের যে মানে যে উঁচুতে অবস্থান উনি করছেন এখনো করছেন আগামী দিনে করবেন সেটা তো আপনি শুরুতেই বললেন যে একটা প্রতিষ্ঠান হয়ে গেছে এবং ওটাকে একটা বাইন্ডিংস এর মধ্যে চলে এসেছে তাও কিছু 19-20 হয় না হলেও রবীন্দ্রনাথের ক্ষেত্রে গার্লস অফ ডিফারেন্স হয়নি আমরা নজরুল গীতে রবি ঠাকুরের কথা বলছিলেন নজরুল গীতে রবি ঠাকুরের যে গানের যেরকম রবীন্দ্রসঙ্গীতের যেরকম পর্যায়ে নজরুল গীতেরও শুনি বিভিন্ন পর্যায়ে 10টি ভাগে বিভাজ্য তো সেই জায়গাতে তো ভক্তিমূলক গান কাব্যগীতি প্রকৃতি বন্দনা দেশাত্মবোধক গান
রাগ প্রধান গান, হাসির গান, ব্যঙ্গার্থক গান, সমবেত সঙ্গীত, রণসঙ্গীত ও বিদেশি সুরাশ্রিত গান। তো আমরা এই যে গানগুলো আমরা সবাই শুনেছি নজরুল গীতি, যারা নজরুল আপনারা যারা নজরুলকে নিয়ে চর্চা করি না, এমনিতে যারা গান শুনি, গান ভালোবাসি, কিন্তু কোনটা কোন গান সেটা হয়তো শুনিনি। আজকে যদি আপনাদের জন্য কণ্ঠে যদি একটা গান, কেউ একজন ভক্তিমূলক, তো কেউ ভক্তিমূলক গাও। ভক্তিমূলক তো নজরুলের, দেখো ভক্তিমূলক গানের সংখ্যা অনেক বেশি। মানে কাব্যগীতি প্রথম হচ্ছে কাব্যগীতি, প্রেম সঙ্গীত যাকে বলি, আচ্ছা এই প্রেম সঙ্গীতের সংখ্যা অনেক বেশি, সবচেয়ে বেশি। কিন্তু নজরুল গীতির তারপরে আসে অংশটাই হচ্ছে কাব্যগীতি। এক জায়গায় আমি পেয়েছি, উনি উনি আমি এক জায়গায় পড়েছিলাম যে তোমরা আমার গান নিয়ে যা কিছু বলো, আবৃত্তি নিয়ে যা কিছু বলো, কিন্তু গান নিয়ে কিছু বলবে না, গান আমার আত্মার উপলব্ধি বলেছিলেন। গান আমার আত্মার উপলব্ধি, আবৃত্তি নিয়ে যা কিছু বলো, মানে উনি রচনা করেছেন, ভাব সাধনায় করেছেন, সুর দিয়েছেন, কেন যে হলো নতুন পুরনো সুর নিয়ে আমারও এটা দ্বন্দ্ব। আমরা ছোট ছিলাম, আমরা আসলে এত বুঝতাম না, পরবর্তীকালে কেউ মানবেন্দ্র মুখোপাধ্যায় গান স্টেজে গাইতো বা অঞ্জন মুখার্জি গান গাইতো বা নজরুলের সান্নিধ্য, আঙ্গুর বা ইন্দু বলার গাওয়া কোনো গান গাইতো না, গাইতো না। কারণ আসলে দেখো একটা শ্রুতি শ্রুতি, মানে তুমি ধরো একটা বোম্বে রেকর্ডিং, বোম্বে রেকর্ডিং করে আনলে আর অমুখানে আগরতলা রেকর্ডিং করলে, দুটোর মধ্যে পার্থক্য মিক্সিং, মানে তারপরে মিউজিশিয়ান, শ্রুতি মধুর যেটা হবে, শ্রুতি মধুর পাশাপাশি যন্ত্রের একটা বিশাল ভূমিকা থাকে। তো যেটা মানে এখনকার যুগে এসেছে জাঁকজমক, ওই তখনই যন্ত্রের যেটা ব্যাপারটা, গলাগুলি, ভয়েসগুলি, যেমন রবীন্দ্রনাথের কণ্ঠ, সেই কণ্ঠ তো আমার অরিজিনাল কণ্ঠ শুনিনি, কাজী নজরুলের কণ্ঠ কিন্তু সুন্দর, অসাধারণ কণ্ঠ ছিল, ভীষণ কাজ গলা, খুব মিষ্টি গলা এবং খুব সুরেলা। নজরুলটা নজরুল সময় একটু ধারণ কিন্তু যন্ত্রটা ভালো ছিল, পরবর্তীতে আরো অনেক বেটার হয়ে গেছে। পরবর্তী এখন তো আর নজরুলের গান করছে ইউটিউব, সবাই দেখছে, শিল্পী গাই হাঁটছেন গাইছেন, হ্যাঁ, তো বসে গান গাওয়া যে বসে যে একটা মেজাজ নিয়ে নজরুল গীতি করা, সেটা সেটা কিন্তু কোথায়। আমার আমার মনে হয় কি দাদা, যে যা কিছু আমরা কবিকে নিয়ে যা কিছুই যে গান করি বা ওনার ওনাকে মানে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ওনার গান মায়ের গান যা লিখেছেন উনি, বাবা মা না হরি হরি, তারপর ইসলামী গান রয়েছে, ইসলামী গান মানে আল্লাহ। আমি একটু গাইছি দুই লাইন, মা গো চিন্ময়ী রূপ ধরে আয়, মা গো চিন্ময়ী রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপ তোর পূজি শ্রী দুর্গাতাই, দুর্গতি কাটিল না হায়, সুন্দর। আসলে এখানে ওই যে এখানে একটা কথা বলছি, এই যে গানটা, এই গানটাকে বরাবর আমরা শ্যামা সঙ্গীত বলে পরিচিত, কিন্তু এটা কিন্তু আগমনী গান, আগমনী গান, দুর্গাপূজার আগমনী গান। এবার এটাকে শ্যামা সঙ্গীত হিসেবেও মানে ইয়ের সময় হয়। এবার এখন কথা হচ্ছে যে এটা যে নজরুল সঙ্গীত, এটার এটা কিন্তু মানে উল্লেখ হয় না খুব বেশি জায়গাতে। হ্যাঁ, ওনার সাধনায় উনি লিখেছে এই গানটার মধ্যে একটা লাইন আছে, যে মহাশক্তি হয় না বিসর্জন, ওনার সাধনায় উনি কত প্রত্যেকটা লাইনে কত অর্থ, মানে কাব্যগীতি দাদা আপনার কণ্ঠে একটা শুনবো, কাব্যগীতি তুমি কি আসিবে না, কাব্যগীতি যেটা বললাম, আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি, তুমি সুন্দর তব গান গে, তুমি সুন্দর তব গান গে, নিজেরে ধন্য মানি আমি সুন্দর নহি। বাহ, খুব সুন্দর, কি অপূর্ব কথা, অপূর্ব অপূর্ব, কি সুন্দর লেখা, কি শব্দ। আর এগুলোকে আমরা যে গানগুলো শুনছি সেগুলো কি মানে সেই আদির কোনটা না, এগুলি 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 নিশ্চিত খুব একটা পরিবর্তন হয়নি, কারণ কি কিছু কিছু গান পরিবর্তন হয়েছে, হ্যাঁ মেসাগার হয়নি কিছু। ঠিক, প্রকৃতি বন্দনা আপনার কণ্ঠে এবার, প্রকৃতি বন্দনা, প্রকৃতি মানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, বসন্তের গান গাও।
গো সুন্দর তুমি আসিবে বলিয়া বন পথে পরে ঝরি রাঙায় অশোকের মঞ্জরি হাসে বন দেবী বেনিতে জরায় আলোতির বল্লরি নব কিশলায় পারি দেশাত্মবোধক গান এর পরের একটা একটা ভাগ দেশাত্মবোধক গান তো অনেক 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 এই দেশাত্মবোধক গানের মধ্যেই ওই গণসংগীত যেটা বললে জনগণের গান এটাও তিনি আমি ভাবতে পারি না যে এই উনার মধ্যে একাধারে সাম্প্রদায়িক সম্পৃক্তি ছিল জিহাদ ছিল একটা প্রতিবাদী এই আবার লিখলেন আমার হরিনামের আমার হরিনামে রুচি কারণ পরিণামে লুচি মানে একই একই হাত দিয়ে কি করে বেরোয় কিন্তু এই উনাকে নিয়ে এত কাটাছেড়া হচ্ছে আমার খুব মানে আমার মানে খুবই খারাপ লাগে কারণ কি কাটাছেড়া করছে কথাটা সব শুনতে খারাপ লাগছে কিন্তু আমরা একদল বলছি না এইটাই এইটাই গাইতে হবে একদল বলছি না গাইতে হবে না নজরুলকে বাঁচাবো কি করে আমরা মানে সৃষ্টি সত্তাটাকে আমরা মানে যদি ধরে রাখতে পারবো কিনা আমরা আগামী দিনে সেটাও একটা মানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে অবশ্যই নিশ্চয়ই শুভযাত্রার লগ্ন এসেছে কালের শঙ্খ বাজেছে ওই শুভযাত্রার লগ্ন এসেছে কালের শঙ্খ বাজেছে ওই কে দেখাবে পথ প্রদীপ তুলিয়া নিশীথ রাতের বন্ধু কই কালের শঙ্খ বাজেছে ওই শুভযাত্রার লগ্ন এসেছে কালের শঙ্খ বাজেছে ওই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি নাহলে আরো বাকি যে অনেক আছে কি সুন্দর চোখ গেল কেন ডাকিস চোখ গেল পাখি রে চোখ গেল পাখি কত সুন্দর সুর দারুণ দারুণ এই যে খুব জনপ্রিয় গানটা হাসি গান আমার খোকার মাসি সি ও মুখবালা দাসি দেখে মোরে দেখে সর্বনাশি ফেলে ফিক করে সে হাসি আমার খোকার মাসি সি ও মুখবালা দাসি আসলে বিয়েটা অনেক গান প্রেজেন্ট করেছি হাসির গান আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্মৃতিদা আমাদের রাজ্যে আমরা যদি দেখি ফিরে নজরুল চর্চার নজরুল গীতি চর্চার কেমন সুযোগ রয়েছে মানে সেকালে কেমন ছিল নজরুল গীতি চর্চা বহু আগে থেকেই চলে আসছে কিন্তু সুরসাকি সংস্থা ছিল সুরসাকি তারা নজরুল গীতি করতেন এরপরে আরো ছোটখাটো সংগঠন ছিল তারা গড়াবে হোক তখন নজরুলের চর্চা তো অত গভর্নমেন্ট তরফে খুব কম হতো আচ্ছা আর রবীন্দ্রনাথ গা হতো না খুব একটা বেশি কিন্তু নজরুলকে বিশ্ব শতবর্ষ যখন আসলো নজরুলের তার আগে থেকেই ছোট ছোট করে আমরা দেখেছি হতে আচ্ছা পরবর্তীকালে নজরুল সংগঠন অগ্নিবীণা জন্ম হলো নজরুল স্মৃতি মঞ্চের জন্ম হলো আচ্ছা এরপর থেকে অনেকটা বেশি সব দিকে মানে সব দিকে আমরা ছড়ে আমরা ওয়ার্কশপ করেছি বাইরেও গেছি তো আগেকার দিনে কতিপয়রা নজরুল চর্চা মানে পঙ্কজ মিত্র এখন উনি নেই ওদের মায়াদির আছেন সেই ব্যাপারে জানতে ইচ্ছা করে দিদি যে বর্তমান প্রজন্মের মানে বর্তমান প্রজন্মে যারা শিল্পীরা যারা রয়েছেন বিশেষ করে নজরুল সঙ্গীত যারা শিখছেন নজরুল গীতি যারা শেখাচ্ছেন তাদের চেতনায় নজরুল কতটুকু জাগ্রত সেটা তো একটা বিশাল কঠিন প্রশ্ন ব্যাপারটা হচ্ছে কি গানটাকে আমরা বসে শেখাচ্ছি স্টুডেন্ট শিখছে এটা একরকম কিন্তু পড়াশোনা করে জেনে গান শেখানো সেটা আবার অন্য আলাদা ব্যাপার উনি যা করে গেছেন ওনার যে বিষয় ব্যাপার সুর বা লেখা মানে কি বলে
যা কিছুই ওনার স্বরচিত যা কিছু সাহিত্য চর্চা সবকিছুই ওটা বাচ্চাদের কাছে আমরা কতটা পৌঁছাতে পারবো, যে আমরা কতটাই বা জানি। হ্যাঁ, পরে এই এই এখনকার প্রজন্ম যারা যা তাদেরকে আমরা শেখাবার জন্য আমরা যে যা শুনছি যা রেকর্ড থেকে গাইছি তা থেকে আমরা করছি শেখাচ্ছি, কিন্তু ওনার কাছ থেকে ওনার যে অরিজিনাল সুর বা অরিজিনাল যা কিছু লেখা সবকিছু ওনার তো সবকিছু সাধনায় ওনার উনি করেছেন, আমার মনে হয় সবকিছু সাধনাই করেছেন উনি। কারণ যে সমস্ত কথার স্বরের যা মেলবন্ধন যা কিছু মায়ের শুরু করে সবকিছু, তো আমার মনে হয় সাধনায় সবটাই ওনার মহাপুরুষ সবটাই সাধনার পাওয়া। কিন্তু এখন এইটাকে আমাদের পক্ষে ধরে রাখা আমরা কি করে কতটা শিখাবো, সঙ্গীতকে ছড়িয়ে দিতে গেলে সরকারি তরফে এবং ব্যক্তিগত সব তরফে প্লাস মানে স্কুলগুলি যদি আছে যেখানে আছে সেখানে নজরুলগীতি পরীক্ষাগুলি যে হয় নজরুলগীতি পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলি যদি আদি সুরকে শেখানো হয় বাচ্চারা কিন্তু আস্তে আস্তে তৈরি হবে। ঠিক, মানে প্রমোট করা হয় যদি আদি সুরটা, প্রমোট করতে গেলে তো বিশাল ব্যাপার। আমি এখন একটা একটা দেখো অ্যাড তুমি দেখেছো যে চ্যানেল আছে একটা এই জি বাংলাতে অ্যাড দিচ্ছে একটা সিরিয়াল হবে সে আসছে অনেক মুখস্থ হয়ে যায় মুখস্থ হয়ে যায় কিন্তু পরবর্তী দেখবে সিরিয়ালটা প্লাস একটা সাবানের অ্যাড দিল। আমি নজরুল সঙ্গীতকে যদি এই আদি সুরগুলিকে যদি আমি বিভিন্নভাবে ওই জাস্ট লাইক অ্যাড অ্যাড দিয়ে আমি এই গানটা গানটা আসছে এই গানটা শোনাচ্ছি শোনাতে 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 আরে এই গানটা এই সুর তো হবে এটাই না কিন্তু একজন একজন ওয়ার্কশপ হচ্ছে ওয়ার্কশপ আগরতলাতে বাংলাদেশের শিল্পীদের নিয়ে প্রচুর ওয়ার্কশপ হয়েছে এখনো হচ্ছে আগামী দিনে হবে। সাধারণ যারা আছে বা নজরুলকে ভালোবাসে ওদের কাছে কিন্তু আমি যেমন নোটেশন ছাড়া গান তুলি না, আমি যেমন আমার কাছে যা সরবি বাংলাদেশ থেকে আমি নোটেশন ছাড়া গান তুলি না, আমি ক্যাসেট কপি করতে পারি না। আচ্ছা, কপি আমি একদম সহ্য হয় না, কিন্তু এই যে এই দায়িত্বটা নিতে হবে যারা নিচ্ছেন একজন সবাইকে একসঙ্গে নিতে হবে। ঠিক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্ন, আজকে যদি যারা ছোট আজকের প্রজন্ম যারা নজরুল সঙ্গীতের দিকে ঝুঁকছে যারা শিখবে তাদেরকে ভালো নজরুল সঙ্গীত শিল্পী হতে গেলে একজন ভালো শিল্পী হতে গেলে কি সাধনা কি ধরনের সাধনা করতে হবে? নজরুল সঙ্গীত শিল্পী হতে গেলে তো প্রথমেই তো সুরের সাধনা এবং স্বরের সাধনা, যা মিতালি বলল যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা, সুর লাগানো তো সবচেয়ে বড় জিনিস। সুর লাগানোর পরে হবে কি যে গায়কী, আচ্ছা গায়কীটা এখন কেমন হবে একটা ডিপেন্ডস অন গুরু, গুরু যাবে শেখাবেন শিষ্যরা সেভাবে করবে। আমার মনে হয় এই প্রজন্মের কাছে একটাই মেসেজ যাবে, এটা হচ্ছে ভালো গান গাইতে গেলে নিজেকে আগে পরিশীলিত হতে হবে। পরিশীলিত মানে কি করে একটা জিনিস, আমি একদম গল্প লিখতে গেলে যেভাবে আমরা গল্প প্রেক্ষাপট রচনা মনের মধ্যে আগে একে নেই, ঠিক সেভাবে গানটা শেখাতে গেলে গানটা নিজেকে আগে 100 বার গাইতে হবে, তারপরে আমি একজনকে শেখাবো। আমার বাচ্চাদেরকে নজরুল সঙ্গীতের প্রতি যে ভালোবাসা, বর্তমানে যে অবস্থা চলছে গানের 4 লাইন গান 10 লাইন বাজনা, হ্যাঁ তারপরে এখন তো কে কোন পাঞ্জাবি পরে গান গাইছে পাঞ্জাবির দিকে খেয়াল থাকে গলার দিকে না গানটা, ফলে আগে নজরুলকে রক্ষা করতে গেলে আমার মনে হয় আমার ব্যক্তিগত মত এটা যে কাজী নজরুল সাহেবকে রক্ষা করতে গেলে বাঁচাতে বাঁচানোর দায়িত্ব আমাদের অত ক্ষমতা নেই, কিন্তু তার গানকে যদি আমি সর্বসমক্ষে যদি আমি নিয়ে যেতে চাই তার মধ্যে এবং এটা এটা গ্রহণ করে মানে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে সরকারি তরফে, একটা একটা নিজস্ব ইনস্টিটিউট থাকুক, ইন্ডিয়াতে কিছুই নেই বাংলাদেশে আছে, বাংলাদেশ তারা মোটামুটি ইনস্টিটিউটের মাধ্যমে করছে, আমাদের রাজ্য এবং পশ্চিমবঙ্গ এটা ইনস্টিটিউট করতে পারলে এই ইনস্টিটিউটের মাধ্যমে আমরা যদি শিখতে পারি তাহলে বাচ্চাদের শেখাতে পারি, সেখানে প্রসারটা ঘটবে অন্যরকম জাদুকর উনি। ঠিক, আর যেতে যেতে একদম শেষ একটা আর একটা কলি শুনবো আপনার কণ্ঠে দিদি, ওগুলো বাদ দিয়ে আর কি যেগুলো গিয়েছে না না। ঠিক, পিউ বিরোহী পাপিয়া বলে পিউ পিউ বিরোহী পাপিয়া বলে কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে ঝরে ফুল বন পথ তলে
পাপিয়া বলে পিউ পিউ বিরহী পাপিয়া বলে। বাহ দারুণ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজন কি আছে আমাদের সঙ্গে থাকার জন্য। আমিও নিউজ ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটি অনুষ্ঠান অনুষ্ঠানে আমাদের অংশ নিতে বলা হয়েছে, তার জন্য নিউজ ভ্যানগার্ডকে। এই নজরুলের উপর এই যে চিন্তাধর্মী অনুষ্ঠান অনেকেই করেন না, তো এটা আমি যেন আগামী দিনেও চালু থাকে, আরো বিশেষ বিশেষভাবে গান নিয়ে ওয়ার্কশপ বা কিছু করা যাতে যেতে পারে ভ্যানগার্ডের মাধ্যমে, এটা আমি আবেদন রাখছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, এবং আপনাদের এই আবেদন নিশ্চয়ই আমরা রাখার চেষ্টা করব। আর আমাদের চেতনায় কাজী নজরুল ইসলাম জাগ্রত, এবং তার জন্যই আমাদের এই তিন দিন ধরে কবিপক্ষের এই যে অনুষ্ঠান 24, 25 এবং আজ 26শে মে আপনারা দেখলেন, আজ 11ই জ্যৈষ্ঠ, আজ 124তম জন্মজয়ন্তী কাজী নজরুল ইসলামের। বিদ্রোহী কবিকে আমরা আমাদের মতো করে শ্রদ্ধাঞ্জলি জানালাম, আমরা আমাদের মতো করে ওনার জীবনের নানান দিক, ওনার সঙ্গীতের, ওনার কাব্যের নানান দিক ফিরে দেখার চেষ্টা করলাম। তবে আমরা এতটুকুই বলতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে স্রষ্টাকে, স্রষ্টার যে সৃষ্টিগুলো সেগুলো নিয়ে চর্চা করতে গেলে স্রষ্টার জীবনের একটু যদি আমরা ঘুরে দেখতে পারি এবং সেটা যদি একটু জানার চেষ্টা করতে পারি, তাহলে সেই সৃষ্টিগুলোকে আমরা হয়তো আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, বাঁচিয়ে রাখতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আবারও। আর দর্শক বন্ধুরা, আমরা এই সব দিকে নজর রাখছি, ফিরে আসছি রাত 9টায় আরো একটি বিশেষ টক শো নিয়ে, প্রাইম টাইম টক শো নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।